वेलकम टू माई चैनल। आज के अपने पेपे दिए खूब सहजे टुटी फुटी तैरी देखा। हमें एखे एक काचा पेपे नहीं टुटी फुटी तैरी करब। हमें सुगार फ्री चीनी नहीं चाहिए नर्माल चीनी नीते पर एक फूड कलर नहीं पेपेटी छुले नहीं टुकड़ो कर केटे निब बीजेगुला बिल्कुल परिष्कार कर पेपेगुलो के एम छोटो टुकड़ो कर केटे नहीं पचास पार्सेंट सिद्ध कर पेपेगुलो के सिद्ध करार जो चूला एक हाड़ी बसिए दिल सामान्य परिमाण पानी दिए पेपेगुलो को सिद्ध करते हैं। पाँच मिनट हाइटे पेपेगुलो के सिद्ध कर ढाकना दिए ढेके दिल पेपेगुलो के पाँच मिनट सिद्ध कर निलाम। एबार एकटी चाकनीते ढेले सेके नेब। এবার একটি পাত্রে চিনি এবং পানি দিয়ে শিরা করে নেব। এবার সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দেব চিনি শিরার মধ্যে। পেঁপেগুলো হয়ে এসেছে একটু রস রস দেখতে থাকতে থাকতে আমি নামিয়ে নেব অর্ধেকটা আর বাকিটা এখানে রাখব। এই যে দেখুন একটু রস রস হয়েছে। এতে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে অরেঞ্জ কালার করে নেব। এতে সামান্য হলুদের গুঁড়া দিয়ে হলুদ কালার করে নেব। সাত থেকে আট ঘন্টা এভাবে রেখে দেবে। এতে যে রস রস ভাবটা আছে এটা শুকিয়ে যাবে। ফিরে এলাম আট ঘন্টা পর। দেখি এগুলো কেমন হয়েছে। এগুলোর রসগুলো দেখেন একেবারে টেনে নিয়েছে। এবার এগুলোকে একটি বড় প্লেটে করে রোদে শুকাতে দেব। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকাতে পারবেন। এভাবে রোদে শুকাতে দেব। তিন ঘন্টা রোদে শুকানোর পর আমার টুটুপুটুগুলো একবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি এখানে দুটো ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে আরও বেশি ফুড কালার ইউজ করতে পারবেন। আমার ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই টুটিফুটি তৈরি করে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।